প্রবলেম সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। জিমেল অ্যাকাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায় আমি দেখাবো, এবং এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এবং এখানে বেল আইকন দেখুন, বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। এখন আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। জিমেল অ্যাকাউন্ট খোলার এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। দেখুন, ফার্স্ট নেম আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, যেরকম আমি দিলাম জয়। লাস্ট নেম আপনি ওরকম লাস্ট নেম দিবেন। তারপর আপনার ইমেলের নামটা দেখুন আমি দিলাম GOY। আপনার এই নামটা হতে পারে ইমেল আগে ইমেল খোলা হয়ে গেছে, তা চেক করার জন্য আপনি বায়োটা ক্লিক ডাইনে মাউস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই আমার এই নামের অ্যাকাউন্টটা আগেই হয়ে গেছে, আর এখানে অ্যাভেলেবেল আছে, মানে জিমেল আমাকে সাজেস্ট করছে এই নাম দিয়ে জিমেল খুলতে পারবো। আমি জিমেলের সাজেস্ট করা নামটা নিলাম না, আমার নিজের পার্সোনাল নামটা দিলাম। দেখুন এটা আগে খোলা হয় নাই, GOY339@gmail.com। এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা খুবই স্ট্রং যাতে হয়। আপনি আপনি নাম্বার দিতে পারেন, তার সাথে বড় হাতে ছোট হাতে অক্ষর দিতে পারেন। আমি পাসওয়ার্ডটা দিলাম, অনেক স্ট্রং দেখছেন এখানে লেখা আছে স্ট্রং। আপনার পুনরায় পাসওয়ার্ডটা দিবেন, আপনার ডেট অফ বার্থ, আপনার ইয়ার, ডেট অফ ইয়ার, তারপর আপনার জেন্ডারটা দিবেন। তারপর দিবেন আপনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা অরিজিনাল ফোন নাম্বার দিবেন, রানিং ফোন নাম্বার দিবেন যা অ্যাক্টিভ থাকে অল টাইম। কারণ এই আপনার যদি কখনো প্রয়োজন হয় এই জিমেল অ্যাকাউন্টটি, বা যদি পাসওয়ার্ড হারিয়ে যায় পাসওয়ার্ড আপনি পুনরুদ্ধার করতে পারবেন এই ফোন নাম্বারের মাধ্যমে। ফোন নাম্বার আপনার পাসওয়ার্ড পিনটা পাঠিয়ে দেবে গুগল। দেখুন আমি আমার নাম্বারটা দিলাম, এখানে দেখা আছে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এখানে যদি আপনি দিতে চান দিবেন, না দিলেও সমস্যা নাই। আমি কারেন্ট ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম, এখানে আছে লোকেশন, আমি লোকেশন দেবো বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশ, তারপর আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার আগে সবটা ভালো করে দেখে নেবেন, আর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আই এগ্রি, প্রক্রিয়া চলতেছে। দেখুন এখন আমার এই নাম্বারে একটা SMS আসবে, এখানে লেখা আছে দেখুন দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজড টু মেনি টাইমস ফর ভেরিফিকেশন, তাই আমার নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। এই দেখুন গুগল থেকে কোডটা চলে আসছে, একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কন্টিনিউ প্রসেসিং হচ্ছে। ওয়েলকাম, দেখুন আমার ইমেল অ্যাড্রেস হয়ে গেছে, ইমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ জয়গোস339@gmail.com। এখন কন্টিনিউ করতে পারেন আপনি।